বিশ্বকাপে ভারতীয় দলের চমক বল করতে পারেন কোহলি রোহিত, উপায় না দেখে সিদ্ধান্ত অধিনায়কের। ক্রিকেট প্রেমীদের বিশেষ একটি খবর দিলেন রোহিত শর্মা। এশিয়া কাপের দল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রোহিত জানালেন, আসন্ন বিশ্বকাপে বল করতে পারেন তিনি, দেখা যেতে পারে বোলার বিরাট কোহলিকেও। এশিয়া কাপের দলে সব বিভাগে একাধিক বিকল্প রাখার চেষ্টা করা হয়েছে, তবে কোনো ডানহাতি বিশেষজ্ঞ স্পিনার নেই দলে। রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব তিনজনেই বাঁহাতি স্পিনার। এশিয়া কাপের দল থেকে মূলত বেছে নেওয়া হবে বিশ্বকাপের জন্য 15 জনের দল। ডানহাতি স্পিনারের অভাব কি সমস্যায় ফেলবে? সমস্যা সমাধান করে ফেলেছেন অধিনায়ক রোহিত। দলে ডানহাতি স্পিনার না থাকা প্রসঙ্গে রোহিত বলেছেন, আশা করছি রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিশ্বকাপের ম্যাচে কয়েক ওভার হাত ঘোরাতে পারবে। অর্থাৎ রোহিত বুঝিয়ে দিলেন এটা কোনো বড় সমস্যা নয়, তিনি এবং কোহলি মিলে প্রয়োজনে ডান হাতে স্পিন বল দেবেন। রোহিত একটা সময় প্রায় নিয়মিতই অফ স্পিন করতেন, যদিও এখন তেমন বল করতে দেখা যায় না তাকে। কোহলিকেও বল করতে দেখা যায় মাঝে মধ্যে। ডান হাতে স্পিনারের অভাব ঢাকতে দলের দুই সিনিয়র ক্রিকেটার বিশ্বকাপে বাড়তি দায়িত্ব তুলে নেবেন নিজেদের কাঁধে। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের 11টি, কোহলির 8টি উইকেট রয়েছে। এশিয়া কাপের জন্য 17 জন দল ঘোষণা করেছেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। অধিনায়ক রোহিতকে পাশে বসিয়ে দল ঘোষণা করেন তিনি। নির্বাচিত দল নিয়ে সন্তুষ্ট ভারতীয় দলের অধিনায়ক। বিশ্বকাপে ভারতীয় দলের চমক বল করতে পারেন কোহলি রোহিত, উপায় না দেখে সিদ্ধান্ত অধিনায়কের। ক্রিকেট প্রেমীদের বিশেষ একটি খবর দিলেন রোহিত শর্মা। এশিয়া কাপের দল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রোহিত জানালেন, আসন্ন বিশ্বকাপে বল করতে পারেন তিনি, দেখা যেতে পারে বোলার বিরাট কোহলিকেও। এশিয়া কাপের দলে সব বিভাগে একাধিক বিকল্প রাখার চেষ্টা করা হয়েছে, তবে কোনো ডানহাতি বিশেষজ্ঞ স্পিনার নেই দলে। রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব তিনজনেই বাঁহাতি স্পিনার। এশিয়া কাপের দল থেকে মূলত বেছে নেওয়া হবে বিশ্বকাপের জন্য 15 জনের দল। ডানহাতি স্পিনারের অভাব কি সমস্যায় ফেলবে? সমস্যা সমাধান করে ফেলেছেন অধিনায়ক রোহিত। দলে ডানহাতি স্পিনার না থাকা প্রসঙ্গে রোহিত বলেছেন, আশা করছি রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিশ্বকাপের ম্যাচে কয়েক ওভার হাত ঘোরাতে পারবে। অর্থাৎ রোহিত বুঝিয়ে দিলেন এটা কোনো বড় সমস্যা নয়, তিনি এবং কোহলি মিলে প্রয়োজনে ডান হাতে স্পিন বল দেবেন। রোহিত একটা সময় প্রায় নিয়মিতই অফ স্পিন করতেন, যদিও এখন তেমন বল করতে দেখা যায় না তাকে। কোহলিকেও বল করতে দেখা যায় মাঝে মধ্যে। ডান হাতে স্পিনারের অভাব ঢাকতে দলের দুই সিনিয়র ক্রিকেটার বিশ্বকাপে বাড়তি দায়িত্ব তুলে নেবেন নিজেদের কাঁধে। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের 11টি, কোহলির 8টি উইকেট রয়েছে। এশিয়া কাপের জন্য 17 জন দল ঘোষণা করেছেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। অধিনায়ক রোহিতকে পাশে বসিয়ে দল ঘোষণা করেন তিনি। নির্বাচিত দল নিয়ে সন্তুষ্ট ভারতীয় দলের অধিনায়ক। বিশ্বকাপে ভারতীয় দলের চমক বল করতে পারেন কোহলি রোহিত, উপায় না দেখে সিদ্ধান্ত অধিনায়কের। ক্রিকেট প্রেমীদের বিশেষ একটি খবর দিলেন রোহিত শর্মা। এশিয়া কাপের দল ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রোহিত জানালেন, আসন্ন বিশ্বকাপে বল করতে পারেন তিনি, দেখা যেতে পারে বোলার বিরাট কোহলিকেও। এশিয়া কাপের দলে সব বিভাগে একাধিক বিকল্প রাখার চেষ্টা করা হয়েছে, তবে কোনো ডানহাতি বিশেষজ্ঞ স্পিনার নেই দলে। রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব তিনজনেই বাঁহাতি স্পিনার। এশিয়া কাপের দল থেকে মূলত বেছে নেওয়া হবে বিশ্বকাপের জন্য 15 জনের দল। ডানহাতি স্পিনারের অভাব কি সমস্যায় ফেলবে? সমস্যা সমাধান করে ফেলেছেন অধিনায়ক রোহিত। দলে ডানহাতি স্পিনার না থাকা প্রসঙ্গে রোহিত বলেছেন, আশা করছি রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিশ্বকাপের ম্যাচে কয়েক ওভার হাত ঘোরাতে পারবে। অর্থাৎ রোহিত বুঝিয়ে দিলেন এটা কোনো বড় সমস্যা নয়, তিনি এবং কোহলি মিলে প্রয়োজনে ডান হাতে স্পিন বল দেবেন। রোহিত একটা সময় প্রায় নিয়মিতই অফ স্পিন করতেন, যদিও এখন তেমন বল করতে দেখা যায় না তাকে। কোহলিকেও বল করতে দেখা যায় মাঝে মধ্যে। ডান হাতে স্পিনারের অভাব ঢাকতে দলের দুই সিনিয়র ক্রিকেটার বিশ্বকাপে বাড়তি দায়িত্ব তুলে নেবেন নিজেদের কাঁধে। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের 11টি, কোহলির 8টি উইকেট রয়েছে। এশিয়া কাপের জন্য 17 জন দল ঘোষণা করেছেন জাতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। অধিনায়ক রোহিতকে পাশে বসিয়ে দল ঘোষণা করেন তিনি। নির্বাচিত দল নিয়ে সন্তুষ্ট ভারতীয় দলের অধিনায়ক।